আজকে সারাদিন কি করলাম কি খেলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো চলো শুরু করা যাক। সকালে আমার সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে মাশফিকে ঘুম থেকে উঠানো। ওকে উঠাতে গেলে আমার মেজাজ খারাপ হয়ে যায়, মনে হয় যেন আমি এই চাকরিটা অন্য কাউকে দেই, তার বদলে আমি অন্য কোনো কাজ করি। এটা এত কষ্টের একটা কাজ, যতবার ডাক দিব ততবারই হচ্ছে ব্যাঙ মাছের মতো মোড়ামুড়ি করে এদিক থেকে ওদিকে যাবে, ওদিক থেকে এদিকে আসবে। তারপর উঠে ওকে নাস্তা করে স্কুলে পাঠিয়ে দিলাম, যেহেতু ওর এক্সাম চলতেছে তো আমি আবার একটু নাস্তা করে নেবো। আজকে আমার ইচ্ছে করলো যে আমি একটু কর্ন স্যুপ খাবো, তো এই জন্য আমি স্যুপটাকে একটু হচ্ছে পানি দিয়ে রান্না করে নিচ্ছি। এটা প্যাকেট স্যুপ, সাথে আমি একটা ডিম ফেটে দিব। আমার এই স্যুপটা অনেক বেশি মজা লাগে। তারপর আজকে আমার হাজবেন্ড ইচ্ছে মতো বাজারে এনে দিয়ে গেছে, অলরেডি এখন প্রায় 12টার মতো বাজে, তো আমার তাড়াতাড়ি রান্না করতে হবে। দেখি শাকের মেলা, এত পদের শাক এনেছে। তারপর চিকেনটা রান্না করতে হবে মাশফির জন্য। তো মাঝে মাঝে অনেক রাগ উঠে যে একটা বলদ বউ পাইছো, যা ইচ্ছা তাই করাও। তো আসলে সত্যি কথা বলতে আমার সমসাময়িক অনেক মেয়েকে দেখেছি ঠিক মতো রান্না টান্না করে না, মানে হাজবেন্ড বাসার খাবার পছন্দ করলেও তারা দেখা যায় বাহিরে যেয়ে খায়। আমি বাহিরে খাই, বাট আমি কিন্তু বাসায় অনেক রান্না টান্না করি। আমার হাজবেন্ড যেহেতু বাসা খাবার পছন্দ করে, বাচ্চা আছে এই জন্য আর কি। তো যাই হোক, এই জন্য এই কথাটা বলা। তো এখন আমি রান্না টান্না বসিয়ে দিলাম, আর এইদিকে হচ্ছে মাশফির এক্সাম শেষ, ও চলে আসছে, ও বলতেছে একটু আমার হাতে ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তো আমি এখানে হচ্ছে আলু কেটে তারপর হচ্ছে এখন একটু মশলা ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিব, এটা অনেক বেশি পছন্দ করে। আর আলুর দাম কিন্তু এখন অনেক বেশি, কারণ আজকে আলুটা আমি নিজে কিনেছি, নর্মালি ও আলু কিনে, তো আজকে আমি কিনে এনেছিলাম। আমার কাছে 55 টাকা নাকি 50 টাকা যেন রেখেছিল 1 কেজি আলু। আর 1 কেজি আলু ফ্রেঞ্চ ফ্রাই করলে অল্প একটু হয়, মাছ অনেক ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে। আর বাসায় বানানো তো আমি এটা অনেকগুলো করে বানিয়ে দিই, প্রায় 1 কেজি আলুর মতোই বানিয়ে দিই। তো এখানে আমি চিকেনটা একটু কষিয়ে এনেছি, আজকে চিকেনটা যেহেতু মাশফির জন্য রান্না করবো এই জন্য আমি মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি। তো এই তো দেখো মাশাআল্লাহ ফ্রেঞ্চ ফ্রাইটা এভাবে বানালে না, একটু সস দিয়ে খাওয়া অনেক বেশি মজা লাগে। অনেকেই আমাকে বলছো এটা রেসিপিটা দিতে, আমার আসলে মনে থাকে না। তারপর হচ্ছে সন্ধ্যায় আমি একটু বের হয়েছি, আমি আজকে বের হওয়ার পরই দেখলাম কি এখানে কদবেল আছে, তো দেখি আমার মাথা নষ্ট। আমি কদবেল যতবার দেখি ততবারই কিনি, আমার কদবেল অনেক বেশি পছন্দ। তো এই তো এই কদবেলটা নিলাম, এটার প্রাইস 30 টাকা নিয়েছিল মেবি, একদম মামা মশলা টশলা দিয়ে সুন্দর করে বানিয়ে দিয়েছে। তারপর ওনার কাছে দেখলাম আনারস, তো আনারসটা এত মিষ্টি একটা ঘ্রাণ আসতেছিল, এই কারণে আমি মামাকে বললাম মামা আমাকে 20 টাকা আনারস বানিয়ে দাও মজা করে ঝাল ডাল দিয়ে। আর ওনার মরিচগুলো অনেক ঝাল ছিল, তো মামা আবার বলতেছিল যে আপনি অনেক ঝাল খান মনে হয়। আমি হ্যাঁ আমি অনেক ঝাল খাই, বলে আমাদের এই মরিচ অনেক ঝাল। আর সে তার মানে মরিচের গল্প বলতেছিল যে মরিচের এখন যে দাম 600 টাকা কেজি, নিজে এনে ভাঙা এই সেই। আসলে সব কিছু দাম বাড়াতে আমরা যারা নিম্নবিত্ত আছে বা নিম্ন মধ্যবিত্ত আছে তাদের উপর দিয়ে যে কি যাচ্ছে সেটা একমাত্র আমরাই বলতে পারতেছি। তো আমাদের ম্যাক্সিমাম ফ্যামিলিতেই দেখা যায় যে আমাদের এখন কোনো সেভিংস নেই, প্রতি মাসে দেখা যাবে যে আমরা ঋণের উপরই থাকি, কারণ সব কিছুর দাম অনেক বেশি। তো তারপর হচ্ছে এই তো আমি একটা মিট বোল খাচ্ছিলাম, ইজায়ার মিট বোলটা আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি, আমার কাছে অনেক ভালোই লাগতেছিল। এখানে সসেজ ছিল, চিকেন বল ছিল, তারপর চিকেন কাটা ছিল, মানে এগুলো ফ্রাই করা ছিল, আর সসটা অনেক ব্যালেন্স ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর চিকেন বলের কোয়ান্টিটি সব থেকে বেশি ছিল। তারপর হচ্ছে দেখা যায় কি সসি জিনিস খাওয়ার পর একটু মুখটা কেমন যেন লাগে, তো ভাবলাম যে তালতলার এখানে একটু ফুচকা আছে তো আমি একটু ফুচকা খাই, তো এখান থেকে আমি একটা ফুচকা নিয়ে নিলাম। তো এই ছোটো ফুচকাগুলো বানানো দেখতে অনেক ভালো লাগে, তারা কি সুন্দর করে বানায়। তারপর উপরে হচ্ছে একটু লেবুর ছিলকা দিয়ে দিচ্ছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য, কিন্তু এটা কিন্তু একটা ক্যারামতি আছে, এটা সবাই নিতে পারে না। অনেকে তেতো যেই সাদা ইটা আছে ওইটা সাদা বরণটা নিলে কিন্তু তেতো হয়ে যাবে, শুধু উপরে সবুজটা নিতে হবে। আমি বাসায় মাঝে মাঝে এইভাবে করি। তারপর ফুচকা খাওয়ার পর এর অপোজিটেই দেখলাম মটকা চা আছে, আর চাটা অনেক ভালো লাগছে, গুড়ের চা মেবি। তো এই তো একটু চা খেলাম, আর মেনলি আমার বের হওয়া হয়েছে চায়ের জন্য, কারণ মাথাটা এত ধরে ছিল। তারপর বাসায় আসলাম, বাসায় আসার পর এই থানাকাটা আমার বোন আমাকে দিয়েছিল, তো বললো যে আপু তুই এটা অ্যাপ্লাই করিস। তো এটার রিভিউ আমি দিচ্ছি না, আমি 2-3 দিন বা 4-5 দিন হলো এটা অ্যাপ্লাই করতেছি, জাস্ট এভাবে একটু খামচি দিয়ে নিবা। তারপর হচ্ছে মানে তোমার ফেস গলায় যতটুকু লাগে অতটুকুই আর কি নিবা। এভাবে নেওয়ার পর এটা একটু ড্রাই থাকে, এটার সাথে তোমরা পানি অথবা এই গোলাপ জল, আমার বাসায় গোলাপ জল ছিল তো আমি একটু গোলাপ জল মিক্স করে তারপর অ্যাপ্লাই করব আর কি। তো এটা অ্যাপ্লাই করার পর মুখটা অনেক ফ্রেশ হয়ে যাবে। আরেকটা কথা বলি, আমরা মেয়েরা যতদিন মানে সংসারে ভালো সার্ভিস দিব ততদিন আমরা ভালো বউ, যদি কোনো দিন আমাদের ভালো না লাগে সেটা কেউ দেখতে চায় না, তো তখনই হচ্ছে আমরা খারাপ হয়ে যাই। তো এই ছিল আমার আজকের ভিডিও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।